অবৈধ প্রেমিক প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দিল অবৈধ প্রেমিকের বর্তমান স্ত্রী। অবৈধ প্রেমিক প্রেমিকাকে আটক করে বিশালগড় মহিলা থানা পুলিশের হাতে তুলে দিল অবৈধ প্রেমিকের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার। ঘটনা বুধবার সন্ধ্যাবেলায় চড়িলাম পুরান বাড়ি এলাকায়। প্রেমিক বাপন মিয়া বয়স 21 বছর, পেশায় গাড়ি চালক, বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জোলা বাঁধের পাড় এলাকায়। বাপনের স্ত্রী এবং দুটি ছোট ছোট সন্তান রয়েছে। স্ত্রী এবং সন্তানকে ফেলে দিয়ে বস্করনগর পুটিয়া এলাকায় আব্দুল জলিলের স্ত্রী সুমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুমা আক্তারের স্বামী 5 বছর ধরে বিদেশে থাকে। এই সুযোগে বাপন এবং সুমার প্রেম দিন দিন গভীর থেকে গভীরতর হতে থাকে। সুমার প্রেমে পড়ে বাপন তার স্ত্রী এবং সন্তানদের কোনো ভরণ পোষণ দিচ্ছিল না দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে। সারাক্ষণ মোবাইলে ফোনে ব্যস্ত থাকে এবং বাড়ি আসে না বাপন। অভিযোগ বর্তমান স্ত্রী তাসলিমা আক্তারের। তুমি কাল লগে বিজি, এত বিজি কাল লগে নাম্বার বিজি ব্যাক সিস্টেম আলাদা রেখে কম কেউ লোক কথা বলি তাহলে আমার নাম্বার বিজি কি রকম বিজি মোবাইল বিজি না করলে তো বিজি হয় না তাহলে আসিমে তাই লোক কথা তাই ব্যাক তাই নিজে এত আমার জামাই মোবাইল নিয়ে আমার নাম্বার ব্যাক সিস্টেম আলাদা আমার জামাই মোবাইল বিজিও করতে পারে না ভাঙতে পারে না তাই নিয়ে ব্যাক সিস্টেম আলাদা বিজি করছে জিগাইলেও করে একবার বছর ধরে ঘরে খানা খরচা তো না বাজার খরচা আনে না বাইক আইয়ে যায় আমার আবু তো সানি আবু তো সানা কথা কথা কো বিয়ে করবো কথা কথা কো বিয়ে করবো বিয়ে কারো করবো আবার আমি যাই গাল আমি বউ বুঝলা আমি নিজে যাই করাই না তারপরে কইতেছে না হয়তো না আমি একলা লই না হয়তো না এখন আমার মাইদর করে ঘরাই হইতে থাকি খানা খুশি জানা খালি কই জাগিতাম জাগিতাম কই যেতাম শাশুড়ির জানাই এজেন্ট জানাই এজেন্ট সবাই জানাই কষ্ট সহ্য করে থাক কি তা করবি তে জন লই আর তখন আমরা চিন্তা করি তারপরে তাই লোক আমার শাশুড়ির নিয়ে নাম্বার নিয়ে কথা কয়েছি এই সময় তাই বাড়িতে তাই বাসার বাড়িতে আমার জামাই গালি চালা আমি আর এক দূর জানি না মানে যে গাড়ি চালা জানি না এরপর যে আনতে গাড়ি চাইয়া সামনে গেছে সামনে থেকে আবার আইছে তাই নিয়ে আনছে ফোন করে আনছে সামনে সামনে তাই নিয়ে আনার পর আমি তো রুলে খাইতাম না যাইতাম তুই আইয়া ফিটা ফিটি করে আমি তো সবার কাছে কই আমার কারণ কিটা দোষ কিটা কোনো কিছু না তারপর যে রয়েছে নাম্বার বিজি 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 এজন এজন মোবাইল দিয়ে আমি ফোন করি বাড়ি ঘরে তাই নিয়ে আইয়া না খানা কষ্ট দেয় না চায়ও না আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম বাপন হোসেন। বাপন হোসেন কি করেছে? গাড়ি চালা। সে এখন এখন কি দিয়েছে? এখন কি দিয়েছে বাপন সেন কি করছে? তাই না বলে বিয়া করছে তাই না সামনে থেকে আনছে আনার পরে বিয়া হয়েছে বলে হের বাড়ি কো হের বাড়ি ফুটকে বাপের বাড়ি ফুটকে জামাই বাড়ি রোম ফুটে হ্যাঁ জামাই ঘর থেকে আছে হ্যাঁ জামাই রে শাশুড়ি রে কন্যা মুরাইয়া সবকিছু ইয়া করে তাই না আগে বিষ খেয়েছে বিষ খাও না তাই না মা বাপে আগের থেকে গুরাত দিয়ে সব জানে এই যে জামাই লোকের সম্পর্ক মা বাপে ধরাইছে মা বাপে ধরাইছে যদি কোনো প্রমাণ দিতে নাম কি নাম কি মহিলাটার নাম কি এই মহিলাটার নাম সীমা সুমা আক্তার বাবার নাম সেলিম মিয়া আপনার নাম কি আমার নাম তাসলিমা আক্তার বাবার আপনার স্বামী ওই লোকিয়া বাপন মিয়া হ্যারে বিয়া গুলো লইছে তারপরে তার এখন কো এখন এখন কই কই পাইছেন আপনি কারে হ্যারে হ্যারে ধরে আমি ওখানে এনে হয়েছি আর বিয়ার আগে আমার জামাই না গাওয়ানোর আগে তাই আমি ফোন নিয়ে বুঝেছি আমার দুটো জি আছে তুমি এমন কাম করে না তাই কোথা আমি এক জীবনে 3 জীবন শেষ করতাম না আমি এমন জামের কাছে বিয়া বইতাম না প্রায় 1 মাস ধরে বাপন একেবারে বড়জোলা বাড়িতে আসা ছেড়ে দিয়েছে যার ফলে ছোট ছোট সন্তানদের দিয়ে মহা বিপাকে পড়েছে বাপনের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার 1 মাস যাবৎ ফোন করলে ফোন সুইচ অফ আসছে শেষ পর্যন্ত বাপনকে খোঁজ করতে করতে বুধবার সন্ধ্যাবেলায় পুরান বাড়ি এলাকায় পাওয়া গিয়েছে সঙ্গে সঙ্গে বাপনের বর্তমান স্ত্রী এবং বাপনের মামা বিশালগড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে ছুটে আসে পুরান বাড়ি এলাকায় এলাকাবাসীও খবরটি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে বিশালগড় মহিলা থানায় ফোন করলে পুলিশ ছুটে এসে অবৈধ নাগর এবং তার প্রেমিকাকে আটক করে বিশালগড় থানায় নিয়ে যায় ঘটনাটি জানাজানি হতেই বড়জোলা এবং পুটিয়া এলাকায় ছিছি রব ওঠে বাপনের বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার বাপনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন এবং জঘন্যতম কাজ করার পরেও বাপনের সঙ্গেই সংসার করবেন বলে জানিয়েছেন বর্তমান স্ত্রী তাসলিমা আক্তার অপরদিকে পুলিশের সামনে বাপনের অবৈধ প্রেমিকা সুমা আক্তার এবং জানিয়েছেন বাপনকে সে ভালোবেসে এসেছে বাপনের সঙ্গে সংসার করবে এই কথা শোনার পর বিশালগড় থানার মহিলা পুলিশ পড়েছে মহাবিপদে পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে হাসির রোল পড়ে বাপন তাসলিমা এবং সুমা আক্তারের কথা শুনে ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট